কথায় আছে সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি বাংলাদেশ ক্রিকেট টিমেও অনেক হার্ড হিটার ক্রিকেটার এসেছে এবং তারা সময়ের সাথে চলে গিয়েছে, সামর্থ্য অনুযায়ী পারফরমেন্স করে গেছে এবং আলোকিত করেছে বাংলাদেশ ক্রিকেট টিমকে। তেমনি তৌহিদ হৃদয় বর্তমানে সেরা একজন হার্ড হিটার বাংলাদেশের, যে অল্প সময়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মনে এবং শক্ত করে নিয়েছে জাতীয় দলে তার জায়গাটাও। তিনি যখন ক্রিজে থেকে ব্যাট করে মনে হয় বিদেশি কোনো ক্রিকেটার ব্যাট করছে, তার ব্যাটিং স্কিল এবং পাওয়ার হিটিংটা এত ভালো এত ভালো এত পাওয়ারফুল শট যে মনে হয় অ্যান্ডি রাসেল বা ক্রিস গেইলের মতো ব্যাটার ব্যাট করছে। তাই বলা যায় সামনে বিশ্বকাপে তাক লাগানোর মতো একজন খেলোয়াড় থাকবে বাংলাদেশেরও, তৌহিদ হৃদয়।